সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণখোলা পশুঘাটে। আর আমার সামনে কিন্তু আপনারা ইতিমধ্যে প্রচুর পরিমাণে খাবার উপযোগী যে ষাঁড় বাচ্চাগুলো, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। দুই সাইডে কিন্তু সুন্দরভাবে বেঁধে রাখা হয়েছে। দর্শক, এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং বর্তমানে এই ষাঁড় বাচ্চার বাজার দরটা কেমন যাচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে। আর এগুলো জানানোর আগে যে মালিক রয়েছে, ব্যাপারী ভাইয়েরা রয়েছে, সেই ব্যাপারী ভাইদের সঙ্গে আমরা আগে কথা বলে তারপরে বিস্তারিত তাদের মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু প্রতি সপ্তাহে চলে আসা হয় অরণখোলা পশুঘাটে। জি ভাই, ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে দর্শক যারা আমাকে চিনে জানে, আমার প্রোগ্রাম দেখে, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে আমার একটা করে প্রোগ্রাম থাকবে, দেখবে। আচ্ছা আচ্ছা। আর যাদের ভালো লাগে গরুগুলা সংগ্রহ করবে। আজকে তো মানে সুপার কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, সব সুপার কোয়ালিটির বাচ্চা, সব আকর্ষণীয় বাচ্চা, সব আকর্ষণীয় বাচ্চা, খুব ভালো ভালো। কয়টার মতো কালেকশন করেছেন মোট? গরু ছিল 20টা ভাই, 3টা বিক্রি হয়েছে আর 17টা আছে। 17টা গরু রয়েছে? হ্যাঁ, 17টা গরু আছে। আচ্ছা ভাই, তো প্রতি সপ্তাহে যে কম দামে কিছু গরু থাকে, কম দামের ওই গরুগুলো রয়েছে? হ্যাঁ, খুব কম দামের গরু আছে, ওই সাইডে কিছু কম দামের গরু আছে। আচ্ছা, সর্বনিম্ন কত দাম থাকবে? সর্বনিম্ন ভাই গরু আছে আপনার 40,000 টাকা থেকে মনে করেন যে শুরু, আরো 2,000 কম আছে, 38,000 টাকা থেকে শুরু আছে ভাই। 38,000 টাকা থেকে শুরু? 38,000 টাকা থেকে শুরু। আচ্ছা, আর সর্বোচ্চ কত ভাইয়া? সর্বোচ্চ আপনার মনে করেন যে 70 পর্যন্ত। 70 পর্যন্ত? হ্যাঁ, 70। আচ্ছা, আর বাজার দরটা কেমন যাচ্ছে বর্তমানে? বাজার দরটা এখন দেখা যাচ্ছে যে একটু কম ভাই। আচ্ছা, কাস্টমার কম, বেচা কিনা একটু কম, সব মিলিয়ে বিক্রি হচ্ছে, কম বেশি করে বিক্রি করতেছি। আচ্ছা, অল্প কিছু টাকা লাভ হলে সেল দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তো আমরা দর্শকদের কোন দিক থেকে দেখাবো? দেখান, ছোট থেকে দেখান। ছোট থেকে দেখান? হ্যাঁ, ছোট থেকে এক সারি করা বাধা আছে, ছোট থেকে বড় দেখান সমস্যা নেই। তো ভাই, এই জায়গা থেকে দেখাবো কি? হ্যাঁ দেখান ভাই। সিরিয়ালের এক নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা একটি ফ্রিজিয়ান বাচ্চা ভাই, ফ্রিজিয়ান জাতের বাচ্চা, ফ্রিজিয়ান জাতের বাচ্চা। দেখেন লাভিটা ঝোলানো আছে, শুধুমাত্র শরীর একটু কাবু ছোট। আচ্ছা, হয়তো জাতমানের দিক দিয়ে ভালো, জাতমানের দিক দিয়ে যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে, যথেষ্ট পরিমাণে। আর সিরিয়ালের এক নম্বর বাচ্চা দামটা কেমন চাচ্ছে? এটা 38,000 টাকা বিক্রি দাম ভাই, দরদাম করা যাবে না, এরপরে কোনো দরদাম করা যাবে না, বিক্রি দাম। এখন ইউটিউবে যারা দেখবে তাদের কাছে শুধুমাত্র ধারণা ভাই, ওরা তো দরদাম করার মতন কথা বললে ভাই হাটে দাম চাচ্ছি 45-48 করে। আচ্ছা আচ্ছা, দাম চাইলে তো ওরা ধারণা পাবে না, আমি যেটা বিক্রি করবো সেটার ধারণা। ঠিক আছে, আচ্ছা ভাই, আমরা এটা একটু সাইড করে দিই। তারপরে যেটা রয়েছে ভাইয়া, এইটার মূলত জাতটা কি? এটা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা ভাই, হলিস্টিয়ান, খুব ভালো পার্সেন্টের বাচ্চা, ছোট সাইজের বাচ্চা, চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা। কম দামে যারা লালন পালন করতে চায় তারা এগুলো নিয়ে লালন পালন করতে পারে। আচ্ছা, মাত্র এটার দামটা কেমন থাকবে? এটার দাম ধরে রাখবো আমি 42,000 টাকা বিক্রি দাম। বিক্রি দাম মাত্র 42,000 টাকা, 1,000 কম আছে সমস্যা। আচ্ছা, এরপরে 500-1,000 কম রয়েছে কিছু? আচ্ছা ভাই, এটা আমরা সাইড করে দিই যেহেতু অনেক গরু। ভাই সিরিয়ালের 3 নম্বর একটা বাচ্চা, এটা 3 নম্বর অস্ট্রেলিয়া করস বাচ্চা, এটার দাম রাখবো ভাই 42,000 টাকা। 42,000 ভাই, যে লাল লাল দেখতে পাচ্ছি ওগুলো কি দুধের পশম ভাই? কেটে যাবে, এগুলো সব কালো হয়ে যাবে, মিশমিশে কালো হয়ে যাবে। আচ্ছা, তার মানে এটা দুধের পশম, কালো পাকড়া রংটা আসবে, কালো পাকড়া রংটা আসবে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা সিরিয়ালের 3 নম্বর ষাঁড় বাচ্চা গেল। ভাই সিরিয়ালের 4 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু শাইওয়াল বাচ্চা ভাই, ভালো করে দর্শকদের লাভিটা বিগুলো দেখান, পাঁচটা গিরি কাটা গুলো দেখান, শাইওয়াল জাতের একটা বাচ্চা, শাইওয়াল জাতের বাচ্চা। দর্শক লাভিটা দেখতে পাচ্ছেন, দাম তো অনেক পাতলা, একদম কাগজ ভাই, একদম কাগজ। ঠিক আছে, এগুলো বাচ্চা অনেক বড় হয়, অনেক বিগ বডি বড় হবে। আচ্ছা, বয়সটা কেমন আসবে? এটার বয়স আসবে ভাই আনুমানিক 8 মাস, 7-8 মাস, আনুমানিক 7 থেকে 8 মাস, 7 থেকে 8 মাসের ভিতরে আসবে। কেমন দাম রাখছেন এটা? এটার দাম রাখছি ভাই 48,000 টাকা। 48,000 টাকা বিক্রি দাম ভাই? বিক্রি দাম? হ্যাঁ বিক্রি দাম। আচ্ছা ভাই, এটা সিরিয়ালের 4 নম্বরটা, সিরিয়ালের 5 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, 5 নম্বরে এটা কি ফ্রিজিয়ান বাচ্চা ভাই? ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা? হ্যাঁ, ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা। আচ্ছা, তো সেটার বয়স হবে আপনার 6 থেকে 7 মাস ভাই, 6 থেকে 7 মাস বয়স, 6 থেকে 7 মাস বয়স হবে। এটা যদি কোনো দর্শক নেয় তাহলে 52,000 টাকা আমার মানে চাওয়া দাম, এখন দরদাম করে নিতে পারবে, দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, দর্শকদের শুধু বিক্রি দামই দেখাবো, চাবো না, তাহলে তো দর্শক ধারণা পাবে না এখন কোনটা কেমন দাম হলে বিক্রি করবে। এখন আমি সবই বললাম যে বিক্রি দাম, তাহলে দর্শক তো বলবে যে এর কাছে দরদাম করার জায়গা না, এর কাছে যাবো না। আসলে ভাই কেনার পরেও 500 কম দেয় এমনও ব্যাপারীর কাছে আমি গরু বিক্রি করেছি, আমরা পাইকারি রেটে বেশি সেল দিই। আপনি কেনা দরদাম হয়ে গেছে ভাই 200 টাকা দিব না, এরকমই বিক্রি আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেহেতু ভাই আপনি দরদাম সম্পর্কে ধারণা, হ্যাঁ ধারণা দিয়ে দিচ্ছি, তো দর্শক তো আপনার থেকে কি নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, কোনো সমস্যা নাই, আপনার এসে দেখে শুনে দরদাম করে পছন্দ হলে নিবে, তাছাড়া কোনো নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাই এটার দামটা চাইলেন কত? 52? এটা 52
9000 টাকা দাম চাইলাম, এটা 5 নম্বর গেল। আচ্ছা 5 নম্বর শাল বাচ্চা, হ্যাঁ 5 নম্বর গেল। হ্যাঁ সিরিয়ালে 6 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটি হালকা অস্ট্রেলিয়া কোরস আছে, ফিজিয়ান মিক্স আছে, ফিজিয়ান এবং অস্ট্রেলিয়ার মিক্স রয়েছে, অস্ট্রেলিয়ার মিক্স রয়েছে। পা হাতটা দেখেন খুব মোটা বাচ্চা, ঠিক আছে পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দুগা ভর্তি গরু ভাই, মানে জায়গাই হচ্ছে না। বয়সটা কেমন ভাইয়া? এটার বয়সটা হবে আপনি 6 মাস প্লাস, 6 মাস প্লাস, 6 মাস প্লাস। আমরা একটু এই সাইড থেকে দেখাবো দর্শক, দেখেন এই যে লাভিটা বেশ ঘুরছে, মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। এটার কেমন কি দাম রাখছেন? এটার দাম রাখছি ভাই আমি 55,000 টাকা চাওয়া দাম, চাওয়া দাম 55,000, সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে। আচ্ছা ভাই সিরিয়ালের এটা হচ্ছে 7 নম্বর বাচ্চা, 7 নম্বর বাচ্চা। আর এইটার মূলত জাতটা? এটা জাত অস্ট্রেলিয়া করস বাচ্চা ভাই। এই যে এটা লালচি কালার দেখছেন না, এগুলো সব কালো হয়ে যাবে, এগুলো দুধের পশম ভাই, সম্পূর্ণ কালো হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, কালো হয়ে যাবে, আস্তে আস্তে পশম গজাচ্ছে, ঠিক আছে দেখেন কালো হয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন, সব পশম উঠে দেখেন কালো হয়ে যাবে। পাও গুলো ঠিকঠাক রয়েছে, হ্যাঁ একদম দুধের পশম হয়ে দেখেন পশমটা উঠে। আচ্ছা এগুলো আস্তে আস্তে মনে করেন গরম পড়বি, ধোয়া দিবি। আচ্ছা আচ্ছা পশম ক্লিয়ার। এটার বয়স কেমন হবে? এটার বয়স হবে মনে করেন আপনি 7 মাস, 7 থেকে 8 মাস বয়স এরকম টাইপের বয়স। আচ্ছা দামটা কেমন লাগছে? এটার দাম লাগছে ভাই 56,000 টাকা, 56,000 টাকা রাখছেন। এটা কি চাওয়া দাম? চাওয়া দাম বলতে গেলে ভাই বিক্রি দামই আরো কিছু কম আছে, সামান্য কিছু কম করে বিক্রয় করে দিবেন। আচ্ছা তো ভাই তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সুন্দর কোয়ালিটির একটা পাকড়া, পাকড়া বাস্তা ভাই, ফিজিয়ান বাস্তা, ফিজিয়ান জাতের, ফিজিয়ান জাতের। বয়সটা কেমন আসবে এটা? এটার বয়স আসবে ভাই 9 মাস, 9 মাস, 9 মাস, 10-এর নিচে বয়স আসবে। আচ্ছা 10-এর নিচে বয়স হবে। দর্শক পাগুলো আপনাদেরকে অনেক মোটা মোটা পাগুলো আর চামড়াটা অনেক সফট, ঠিক আছে চামড়াটা অনেক সফট, খুব ভালো পারফেক্ট। আচ্ছা এইটার দামটা কেমন পড়বে? এটার দাম চাওয়া দাম 62,000, চাওয়া দাম 62,000। আচ্ছা এখানে তো সামান্য কিছু দরদাম হবে, দরদাম হবে, দরদাম করে বিক্রয় করবেন না? হ্যাঁ বিক্রয় করবে। আচ্ছা ভাইয়া তো তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা ফিজিয়ান বাচ্চা, ফিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা, ফিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা, বয়স হবে প্রচুর গরু দেখানোয় মানে একটু প্রবলেম। হ্যাঁ বয়স হবে 8 মাস, যত শটে করা যায়, হ্যাঁ যত শটে ভিডিও করা যায়, বয়স 8 মাস হবে। এটার দাম রাখবো ভাই 55,000 টাকা বিক্রি দাম, বিক্রি দাম 55,000, 55,000 টাকা বিক্রি দাম, দরদাম করা জায়গা নাই। আচ্ছা আমি কিছু টাকা নিজের থেকে সম্মান করবো কিন্তু দরদামের জায়গা নাই। আচ্ছা দর্শক দরদামটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো পার্সেন্টের বাচ্চা, মাশাআল্লাহ মাথাটা অনেক উষার, ঠিক আছে। আচ্ছা পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ অনেক মোটা মোটা আছে। আচ্ছা ভাই আমার কালেকশন সেরা বাচ্চা, সেরা বাচ্চা, আমি যেটা কিনবো সেটাই সেরা হতে হবে ভাই, কারণ আমি দর্শক আমার কাছে যেগুলো আছে দর্শক কেনার আগে আমি কিনে আনছি, আমার যেগুলো বাচ্চা আমি বিক্রি করবো সবগুলোই সেরা হতে হবে ভাই। আচ্ছা কারোর থেকে কেউ কম নাই, দেখেন আপনি গরুগুলো দেখেন, আমার কথা নয় কাজেও প্রমাণ থাকতে হবে ভাই। তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা ফিজিয়ান বাচ্চা ভাই, ফিজিয়ান জাতের বাচ্চা, হলস্টাইন ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান, খাওয়া দাওয়া একদম ব্যস্ত, খাওয়া দাওয়া খুব ভালো, দর্শক খাওয়া দাওয়া দেখে নিবে ভাই, কোনো রোগবালাই গরু আমার কাছে নাই, নিবেও না। আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই দুটো তো মনে হচ্ছে একই রকম গরু, একই গেটাপের গরু কিন্তু এটার পার্সেন্টেজ একটু বেশি আছে ভাই। আচ্ছা ওইটার বেশি? হ্যাঁ এটার পার্সেন্টেজ। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে আপনি মনে করেন যে 8 মাস, 8 মাস, হ্যাঁ 8 মাস। দর্শক পা গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মোটা মোটা আছে, খুব ভালো আছে। দামটা কেমন লাগছে? এটার দাম রাখছি ভাই 58,000 টাকা, 58,000, হ্যাঁ 58,000। আর এটা কি বিক্রি দাম? বিক্রি দাম বললে চলে, হালকা কিছু দরদাম আছে, হালকা কিছু দরদাম করে বিক্রয় করবে কিছু। আচ্ছা ভাই তারপরে যেটা রয়েছে এটা দেখেন দর্শক, এটার মূলত জাতটা কি? এটা জাত ভাই হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, দর্শক দেখলে চিনতে পারবে, ঠোঁট ছ সাত গোলাপি ভাই। আচ্ছা ঠোঁটটা ঠোঁটটা গোলাপি, হ্যাঁ আচ্ছা খুব ভালো। বয়সটা কেমন? এটার বয়স হবে 10 মাস, 10 মাস, 10 মাস। আচ্ছা আচ্ছা কেমন কি দাম রাখছেন? 65,000 টাকা দাম ভাই, দামটা রাখছেন 65,000 টাকা। আচ্ছা এখানে কি কথা বলা যাবে? হালকা কিছু ভাই, হালকা কিছু কথা বলে দর্শক নিতে পারবে, হ্যাঁ। আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা ফিজিয়ান বাচ্চা ভাই, এটা ফিজিয়ান জাতের বাচ্চা, এটা ফিজিয়ান জাতের বাচ্চা, পা হাতটা খুব মোটা, গ্রোথটাও খুব ভালো। আচ্ছা বয়সটা কেমন আসবে? এটার বয়স আসবে ভাই আপনার 8-9 মাস, 8 থেকে 9 মাস, 8 থেকে 9। দামটা কেমন লাগবে? এটার দাম রাখছি ভাই 62,000 টাকা, এটার দামটা রাখছেন 62,000 টাকা বিক্রি দাম ভাই, বিক্রি দাম, হালকা কিছু সম্মান। আচ্ছা তো তারপরে ভাইয়া যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা দেখেন ভারী মাজার একটা গরু, ভারী মাজার, খুব ভালো পার্সেন্টের, অনেক বিগ বডির একটা বাচ্চা ভাই। আচ্ছা এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়স আসবে ভাই আপনি মনে করেন আনুমানিক 12 মাস, আনুমানিক 12 মাস বয়স আসবে। আচ্ছা তো এটা তো উঁচাও একটু বেশি, উঁচা অনেক লম্বা সাইজের বাচ্চা না, বাচ্চাটা গ্রোথ ভালো, মায়ের দুধ পাইছে, ঠিক আছে খুব ভালো পার্সেন্টেজ। কেমন দাম রাখছেন এটার? এটার বাচ্চার দাম রাখছেন 72,000 টাকা, এটার দামটা রাখছেন 72,000 টাকা, এটা খামার উপযোগী বাচ্চা ভাই, বাচ্চাগুলো দেখেন দর্শকদের খুব খামার উপযোগী বাচ্চা, কারোর থেকে কেউ কমতি নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দর্শক পাও গুলো আপনারা দেখতে পাচ্ছেন,
মোটা মোটা রয়েছে। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি ভাই আমি 75,000 টাকা। 75,000 টাকা দাম রাখছি। আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই, ক্যাশ অন ডেলিভারিতে আমি কখনো মাল বিক্রি করিও নাই, ইনশাল্লাহ আগামীতে আমি করবো না। কারণ আমি যে বাচ্চাগুলো আমি অল্প সীমিত লাভ করে আমার বাড়িপর থেকে এসে টাকা দিয়ে নিয়ে যাই, আমার ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আর যারা ক্যাশ অন ডেলিভারিতে দেয় তারা কিভাবে দেয় আমি বলতে পারবো না ভাই। আমার কথা হচ্ছে আমার ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তার যদি আসার সামর্থ্য থাকে, ঠিক আছে, সে সরজমিনে আসি দেখি শুনি দরদাম করে নিবে ভাই, ভালো মন্দ দেখবে। খুঁতি গরু হলে লেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর অনলাইনে যারা নিতে চায় তারা গরু অনলাইনে দেখার পরে দেখা যাচ্ছে বুকিং করলো, বুকিং করে আসি গরুটা খাচ্ছে কিনা ভালো মন্দ আছে কিনা দেখে নিবে, তাতে কোনো অফিস নাই। আচ্ছা ভাই, তো পরের তিনটা রয়েছে, আমরা ওই তিনটা দেখাই। দেখার তিনটা একই গেটাপের বাচ্চা, তিনটা লটে দাম বলে দিব, লট আকারে দাম, লট আকারে দাম বলে দিব। তিনটাই কালো আর হালকা ফ্রিজিয়ান আছে লটে। এটার জাতটা কি ভাই? তিনটা জাতি অস্ট্রেলিয়া ক্রস বাচ্চা, অস্ট্রেলিয়ান ক্রস, অস্ট্রেলিয়া ক্রস বাচ্চা। পাহাড় পা খুব মোটা মোটা, ঠিক আছে, পা গুলো দেখতে পাচ্ছেন, কারোর থেকে একটু কমতে না। এই বাচ্চাটা খাইছে বেশি, ঠিক আছে, গৃহস্থর গরু তো খাইছে বেশি। আচ্ছা খুব ভালো। এইগুলো বয়সটা কেমন আসবে? তিনটা এভারেজে এটার বয়স আসবে ভাই 12 মাস করে বয়স আসবে এভারেজে। এভারেজে 12 মাস করে, 12 মাস করে বয়স আসবে ভাই। দর্শক, এভারেজে 12 মাস করে বয়স হবে। তিনটা বাচ্চা দাম আলাদা আলাদা চাইলে ভাই, দাম আলাদা আলাদা চাইলে ভাই 70-72-75 করে দাম। তিনটা যদি কোনো দর্শক নিতে চায় 65,000 টাকা করে ফিক্সড দাম পড়বে ভাই। ফিক্সড রেট একদম 65,000 টাকা করে ফিক্সড রেট। এরপর আর কথা বলা যাবে না, এখন কথা বলার আর সুযোগ নাই ভাই। আচ্ছা, যদি কেউ কোনো দর্শক নিতে চায় বাড়ি পর আসবে, এসে দেখে শুনে দরদাম করে নিবে ভাই। তো গরু তো অনেকগুলোই দেখালাম আজকে ভাই, গরু আজকে ব্যাপক কালেকশন আছে, অনেকগুলোই দেখাতে পারছি ভাই। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন ভাই। এখন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দর্শক যেখান থেকেই মাল নিক ভাই, 10টা জায়গায় দেখে শুনে মাল নিক, কারণ টাকা দিয়ে জিনিস কিনবে ভাই। আচ্ছা, এমনি এমনি তো আর কিনবে না, টাকা দিয়ে জিনিস কিনবে, সবারই কষ্টের টাকা। একটা টাকা একটা খারাপ জায়গায় পড়ে গেলে ভাই ওই টাকা উঠে না ভাই সহজে। যেমন ধরেন একটা খারাপ গরু আমি টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম, ওই গরুটা আপনি সারা বছর পাইলেও আপনি মনে করেন ক্যাশ টাকা তুলতে পারবে না, ঠিক আছে। আর যদি একটা ভালো জিনিস 2-4-5,000 টাকাও বেশি লাগে, সে টাকা দিয়ে নিয়ে গেলে ইনশাল্লাহ ওই গরুতে টাকা ইনশাল্লাহ উঠবে, আল্লাহ যদি গরু বাঁচাই রাখে। জানদারি জিনিস ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কিছু বলার নাই দর্শক। দর্শকদের উদ্দেশ্যে আপনার তাহলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখন আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামের পাশের গ্রামে ভাই, অরণখোলা হাটের পূর্ব দিকে এই কিছুখানি দূরে চকনা হিসাব আকবরিয়া গ্রাম ধরে। যারা আসতে চায় আমার মোবাইল নাম্বার 0179-16-77-65, এই নাম্বারে উইমো হোয়াটসঅ্যাপ সব কিছু এই নাম্বারে আছে, কথা বলে যোগাযোগ করে আমার বাড়িপর থেকে আসি দেখে শুনে নিতে পারবে। অরণখোলা হাটে আসিও দেখে শুনে নিতে পারবে ভাই, সেই বটগাছ, বটগাছের নিচেই আমার ডোগা, এই ডোগাতে আমাকে সবসময় পাবে ভাই। আচ্ছা, তো ভাইয়া হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।